এখন দেখবেন চ্যানেলাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই স্টুডিও থেকে এখন আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। ডানবাসের স্বাধীনতাকে অগ্রাধিকার বলে রাশিয়ার দাবি, প্রথমবারের মতো কিয়েভের বাইরে জেলেনস্কির যুদ্ধক্ষেত্র পরিদর্শন। ডলারের দাম 89.15 টাকা ও আন্তঃব্যাংক লেনদেনে 89 টাকা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক, অনৈতিক প্রতিযোগিতা বন্ধের আহ্বান। বাইপাস করার কোনো সুযোগ নাই, যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ওইভাবে থাকে তাহলে সকল ব্যাংক এই প্রস্তাব মেনে চলতে বাধ্য থাকে। এবং চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে সেলিম খালের বালু উত্তোলন বন্ধ, 5 বছর পরে আপিল করার রাষ্ট্রপক্ষের সমালোচনায় আপিল বিভাগ। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনে ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমার সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ইউক্রেন পরিস্থিতি। ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাসের স্বাধীনতার রাশিয়ার মূল লক্ষ্য বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভারভ। কিয়েভের বাইরে প্রথমবার খারকিভে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলে হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন সংকট সমাধানে আজ উভয় দেশের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করবেন তিনি। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার বিষয়ে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর আজ আবারও আলোচনায় বসবে ইইউ। তিন মাসের বেশি সময় ধরে ইউক্রেন জুড়ে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান, চলছে একের পর এক শহর দখল। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ পূর্বাঞ্চলের ডনবাস ঘিরে চললেও রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলের খারকিভ দখলের আশা এখনও ছাড়েনি রুশ প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও ডনবাসের স্বাধীনতা নিয়ে মস্কোর অবস্থান তুলে ধরেন। রাশিয়ার কাছে এটি এখন নিঃশর্ত অগ্রাধিকার বলেছেন তিনি। একই সাথে ইউক্রেনের অন্যান্য অঞ্চলেরও তাদের ভবিষ্যতের জন্য এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন তিনি। রুশ অভিযান শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিয়েভের বাইরে উত্তর পূর্বের খারকিভ অঞ্চলে যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সেনারা। লিমান দখলের পর এবার আরেক গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনাস্ককেও আক্রমণের তীব্রতা বাড়িয়েছে তারা। সেখানে 10,000 সেনা আর 2,500 সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো, চলছে গোলাবর্ষণ। শহরটির পতন ঠেকাতে তীব্র লড়াই করছে ইউক্রেনের সেনারাও। জেলেনস্কির নিজ শহর ক্রেইরিতে সেনাবাহিনীর অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে আলোচনা আশানুরূপ না হওয়ায় ন্যাটোয় যোগ দেওয়ার অনুমতি দেবে না আঙ্কারা। যুদ্ধ বন্ধ এবং সংকট উত্তরণে আজ রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করবেন তুর্কি প্রেসিডেন্ট। আলিমাল রাজি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। আমদানি ব্যয় পরিশোধে মার্কিন ডলারের সর্বোচ্চ হার হবে 89.15 টাকা আর আন্তঃব্যাংক বেচা কেনা করা যাবে সর্বোচ্চ 89 টাকায়। বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের ট্রেজারি বিভাগকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রবাসী আয়ের বিপরীতে দর দেওয়ার ক্ষেত্রে ব্যাংকারদের অনৈতিক প্রতিযোগিতা বন্ধ হবে বলে মনে করেন ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফিদার সভাপতি। বাকিটা জানাছেন রিজবিন আওয়াজ। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এবং ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদার সঙ্গে বৈঠকে প্রবাস আয় এবং রপ্তানি আয়ের বিপরীতে মার্কিন ডলারের দাম নির্ধারণে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
রোববার বিশেষ বাহকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি পাঠান এবিবি সভাপতি, ব্রাক ব্যাংকের সিইও সেলিম আর এফ হোসেন এবং বাফেদা সভাপতি, সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান প্রধান। বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে চাহিদা অনুযায়ী ডলার সরবরাহ নিশ্চিত করা এবং কমপক্ষে আরও তিন মাস রাষ্ট্রীয় বড় কেনাকাটার ব্যয় মেটাতে সরকারি ব্যাংকগুলোকে ডলার দেওয়ার অনুরোধ করেন তারা। 89 থেকে 90-এর মধ্যেই গভর্নর মহোদয় যেটা বলছেন, আমরা আমাদের ধারণাপত্রেও এইরকমই একটা উল্লেখ আছে। এবং বাংলাদেশ ব্যাংকের যদি নির্দেশনা থাকে, রেগুলেটর হিসেবে নির্দেশনাকে বাইপাস করার কোনো সুযোগ নাই। যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ওইভাবে থাকে, তাহলে সকল ব্যাংক এই প্রস্তাব মেনে চলতে বাধ্য থাকবে। যারা রেমিটার তারা কি প্রকৃত অর্থে ওই 96 টাকা পাচ্ছে? এটা তো যারা ওখান থেকে টাকা কালেক্ট করে পাঠাচ্ছে রেমিটিং হাউসগুলো, ওরা প্রফিট করছে। তারা পাচ্ছে যেটা, সেটা হয়তো এই রেটের চেয়েও কম পাচ্ছে। তো আমরা এটাকেই নিশ্চিত করতে চেয়েছি যে যে রেটটা আমরা দিব, এর সাথে ওই যে 2% 2.5% যেটা ইয়ে আছে, সেটা যোগ করে ডেফিনেটলি ওদের যেটা প্রত্যাশা সেটিকেই পাবে। চিঠিতে খোলা বাজারের জন্য মার্কিন ডলারের বিনিময় হার সর্বোচ্চ 89.75 টাকা, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেনে 89.80 টাকা, আমদানি বিলের জন্য 89.95 টাকা এবং টিটি ক্লিনের জন্য 88.95 টাকা দর দেওয়ার প্রস্তাব করে বাফেদা। তবে বাংলাদেশ ব্যাংক বিসি সেলিং রেট 89.15 টাকা এবং আন্তঃব্যাংকের হার 89 টাকা চূড়ান্ত করে দিয়েছে। যে ব্যাংকের মাধ্যমে সে রপ্তানি করবো ওই ব্যাংকের মাধ্যমে তার ডিসকাউন্ট সহ তার ই রেমিটেন্স তার ওইখানেই রাখার জন্য একটা বিধান করা হয়েছে। ফলে এই জাতীয় ম্যানিপুলেটেড করা সম্ভব হবে না। মার্কেটে মনিটরিং করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সবসময় মনিটরিং করার অর্থই হচ্ছে যখন যেটা প্রয়োজন হবে সেটাকে দেবে, আবার যদি মার্কেট অ্যাক্সেস থাকে তখন সেটাকে আবার পারচেস করবে। IMF-এর পরামর্শে 2003 সালের 29শে মে থেকে দেশে ডলারের ভাসমান বিনিময় হার চালু হয়। তবে চাহিদা যোগান পরিস্থিতি বিবেচনায় বাজার থেকে ডলার কেনে আবার বাজারে ডলার ছাড়ে বাংলাদেশ ব্যাংক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের 9 মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 25 বিলিয়নে। এ অবস্থায় চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক 14.01 বিলিয়ন ডলার। বাজার স্থিতিশীল রাখতে প্রায় 5 বিলিয়ন ডলার ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জনস্বার্থ দেখিয়ে উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে চাঁদপুর মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলন করে বেশ অর্থ উপার্জন করেছিলেন ইউপি চেয়ারম্যান সেলিম খান। দীর্ঘদিন পর টনক নড়ে রাষ্ট্রপক্ষের। এর বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন, ফলে বালু উত্তোলনের পথ বন্ধ হল সেলিম খানের। প্রায় 5 বছর পরে আপিল করে রাষ্ট্রপক্ষের সমালোচনা করেন আপিল বিভাগ। বাকিটা জানাচ্ছেন মাঝে লোকমান্না। চাঁদপুর সদর উপজেলার 10 নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান তার রিটের পরিপ্রেক্ষিতে 2018 সালে চাঁদপুরের 21টি মৌজায় অবস্থিত মেঘনার ডুবোচর থেকে 86.30 কিউবিক মিটার বালু উত্তোলনে তাকে অনুমতি দিতে চাঁদপুরের জেলা প্রশাসক সহ বিবাদীদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। মেঘনায় বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে পড়া ও পরিবেশ ঝুঁকি এবং নদী থেকে তোলা বালু বিক্রি করে ইউপি চেয়ারম্যান সেলিম খানের আয় হচ্ছে মাসে প্রায় 30 কোটি টাকা। এই সংক্রান্ত খবর প্রকাশিত হলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। আপিল বিভাগ আজকে সেলিম খানের পক্ষে বালু উত্তোলন করতে সরকার যে রায় দিয়েছিলেন সেই রায়টা আজকে চূড়ান্তভাবে শুনানি হয়ে আপিল বিভাগ হাইকোর্ট কর্তৃক প্রদত্ত রায় বাতিল করে দিয়েছেন। এর ফলে দাঁড়ালো যে সেলিম খান কর্তৃক এভাবে বালু উত্তোলনের আইনগত কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পরে করা এই আবেদন সম্পর্কে রাষ্ট্রপক্ষের দায় আছে কিনা তাও জানান তারা। শুধুমাত্র রাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কার্যালয় না, এখানে এই ম্যাটারের সাথে বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের অনেকে স্পষ্টতই অনেকেরই গাফিলতি বা অন্য রকম সম্পৃক্ততা ছিল। এখানে জনস্বার্থর কিছুই নাই, এটা আসলে তার ব্যক্তি স্বার্থে। সে কারণেই সে এই নেভিগেশনের কথা বলে সে নিজের কর্তৃক বালি উত্তোলন করে এখানে আসলে সে বাণিজ্য করেছেন। এর আগে সেলিম খান একই ধরনের আরেকটি রিট করলে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ।
এবারে অশোক লেল্যান্ড ইফা দটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে জিপিএত ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। নেত্রকোনার মোহনগঞ্জে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। প্রায় ১৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে মোহনগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার শিশু সুস্থ আনন্দ বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। আর পৌরসভার এই উদ্যোগ ঘিরে শিশু কিশোর বয়স্কদের সুস্থ চিত্ত বিনোদন এবং মননশীলতার বিকাশের স্বপ্ন দেখছেন নেত্রকোনাবাসী। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন লায়লা নওশিন। নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের পাশে শিশু পার্ক প্রকল্পটির বাস্তবায়ন করছে মোহনগঞ্জ পৌরসভা। ১৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় রয়েছে দৃষ্টিনন্দন তরুণ, মোটরাইজ রাইড, নন মোটরাইজ রাইড, কৃত্রিম লেক, আইডি মুভি, দৃষ্টিনন্দন ফোয়ারা, ঝর্ণা, ফুডশপ, সুপরিসর পার্কিং ব্যবস্থা সহ আরও অনেক কিছু। গ্রামীণ অঞ্চলে এ ধরনের একটি আধুনিক এবং সুযোগ সুবিধা সম্পন্ন শিশু পার্ক নিশ্চয়ই এই এলাকার জন্য, মানুষের জন্য অন্যতম একটি বড় পাওয়া এবং এটি পর্যটনের একটি বড় কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে আমাদের শিশু এবং তরুণ প্রজন্মদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং সাথে চিত্ত বিনোদন। এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি এখানে একটা শিশু পার্ক নির্মাণ। মোহনগঞ্জ পৌরসভা উন্নয়নে যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেই প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল একটি পৌর শিশু পার্ক নির্মাণ। পার্কটি নির্মিত হলে মোহনগঞ্জ ছাড়াও আশপাশের এলাকার শিশুসহ সকল মানুষের সুস্থ বিনোদনের সুযোগ বাড়বে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মননশীলতার বিকাশের জন্য, চিত্ত বিনোদনের জন্য সুন্দর শিশু পার্ক হচ্ছে। আমার মনে হয় যে সারা নেত্রকোনা জেলায়, এমনকি বৃহত্তর ময়মনসিংহেও এত সুন্দর শিশু পার্ক কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই। শিশু পার্কটি নির্মাণ হলে এটি হবে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পার্ক। লায়লা নওশিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ঝিনাইদহে কয়েকদিনের টানা বৃষ্টি এবং ঝোড়ো বাতাসে ধানের ক্ষেত ডুবে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিদের পরামর্শের পাশাপাশি প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। প্রিয় দর্শক, ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্ত মাহমুদের রিপোর্টটি। সদর উপজেলার তেঁতুলতলা মাঠ জুড়ে পাকা ধান ভাসছে পানিতে। একই অবস্থা অন্য ৫ উপজেলার নিম্নাঞ্চলগুলোতেও। কয়েকদিনের বৃষ্টি আর ঝোড়ো হওয়ায় পানির নিচে তলিয়ে থাকা ধান কাটতে পারছেন না চাষি। দেখা দিয়েছে শ্রমিক সংকট, সেই সাথে তলিয়ে থাকা ধানে গজিয়েছে চারা। আমাদের মনে করেন যে এই ধান গাছ হয়ে গেছে, গাছ হওয়ার ফলে মনে করেন যে বাজারে তো আমরা ভালো দাম পাবো না, ভালো দাম না পালি আমাদের তো টাকা হবে না, আমাদের অনেক লস হয়ে যাবে বছরে। যা কর খরচ করেছি সে খরচ উঠবে না, এক বিঘে বুঝতে খরচ হয়ে যাবে ২০-৩০ হাজার হয়ে যাচ্ছে। ধান কয় মনে হবে, তাতে পানি ধান এর ধান কি মাইজি দাম দিয়ে নেবে নাকি? বাজারে প্রতিমণ ধানের দাম ৬০০ থেকে ৭০০ টাকা। এক বিঘা জমির ধান কাটতে শ্রমিককে মজুরি দিতে হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা। পানি ধান বাড়িতে আনতে পারছি না, এখন গাড়ি আসতে পারছে না, জনপাটে খুব দাম হয়ে গেছে, জনপাটে নিতে পারছি না, গরিব মানুষ কি করবো। তিনবার খাদ্য ১০০০ টাকা জন নিচ্ছি, নেওয়ার পরেও এই ধান বাড়ি নিয়ে যে মাড়াই করে হাটে নিয়ে গেলে ৫ থেকে ৬০০ টাকা দাম দিচ্ছে, আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নেই। ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তী আউশ আবাদ বৃদ্ধির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ঈদ পরবর্তী চাষিরা সেভাবে প্রস্তুত ছিল না ধান কর্তন বা তুলে নেওয়ার জন্য, যার কারণে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ঝিনাইদহ কৃষি অধিদপ্তর চাষিদেরকে আমরা আউশ আবাদ বৃদ্ধি এবং অন্যান্য হাইব্রিড ক্রপ চাষের পরামর্শ দিচ্ছি এবং এক্ষেত্রে সরকার কর্তৃক আমাদের আউশ প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটাও এখানে আমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য গুরুত্ব বহন করবে। বড় মৌসুমে এবার ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৮,৮৫৫ হেক্টর জমিতে।
আবাদ হয়েছে 89,150 হেক্টরে। সরকারের বাজার ব্যবস্থাপনা ও সঠিক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছে চাষি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খাগড়াছড়ি পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে পাহাড়, ঝিরি ও নদী। দূষণের কারণে ছড়ার পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী এবং পথচারী। সমস্যার সমাধানে সহসায়ী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভা। আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে নিয়ে দেখুন শমিক আহমেদের রিপোর্টটি। জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা পাহাড়ে শহরের পয় ও গৃহস্থলী সহ সব ধরনের ময়লা আবর্জনা ফেলছে খাগড়াছড়ি পৌরসভা। খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কের পাশে ময়লার ভাগাড় গড়ে তোলা হয়েছে। বৃষ্টিতে এসব বর্জ্য নদীতে গিয়ে পড়ে। বর্জ্যের কারণে দূষিত হচ্ছে পাহাড়ি পরিবেশ, প্রতিবেশ হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। ওইদিকে বড় সিঙ্গে নদী আছে, আর এদিকে ছোট কাল আছে। এই কালে পড়লে এগুলো দূষিত হয়ে যাবে, পানি দূষিত হয়ে যাবে। পানি খাইতে পারে না, গোসল করতে পারে না, মানা করলো মানা শুনে না পুরসভার গোলা, কি করব। পর্যটক বা এলাকাবাসীর সাথে এটা অনতি দূরে আরও ময়লাগুলো ফেলানো যান মতো ব্যবস্থা করা। ক্ষোভ প্রকাশ করে বন বিভাগ জানিয়েছে পৌরবর্জ্য পাহাড়ি জীববৈচিত্র্যের বিপর্যয় ডেকে আনবে। বর্জ্য ফেলা হচ্ছে এবং ডাম্পিং করা হচ্ছে, সেটা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর, বিশেষ করে বন্যপ্রাণী এবং এখানকার ছড়া, এখানকার মাটি এবং এখানকার যে গাছপালা আছে তার জন্য দূষণ করছে এবং বায়ু দূষিত হচ্ছে। এতে করে একদিকে যেমন জনস্বাস্থ্যের সমস্যা হচ্ছে, অন্যদিকে বন্যপ্রাণীরও ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার কথা জানিয়েছে পৌরসভার মেয়র। এই যে আলুটিলায় আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনায় ওখানে বর্জ্য ফেলা হতো, যেটা জনগণের দুর্ভোগ সবচেয়ে বেশি ছিল, এটা আমরা এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম তারিখ থেকে আমরা আমাদের স্যানিটারি যে ল্যান্ডফিল আমরা তৈরি করেছি ওখানে আমরা 1 তারিখ থেকে আমরা চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ডাম্পিং স্টেশন চালু না হওয়া পর্যন্ত পৌর বর্জ্য অন্যত্র ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে পার্টিক্স ফার্নিচার খেলার খবর।